নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা বলছি। আন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আপনাদের করে দেখাবো আমি, সেটা হলো চিকেন কর্মা আর রুই মাছের মাথা দিয়ে কচু। চলুন তাহলে দেখি কিভাবে এটা করি আমি। চলুন বন্ধুরা, তাহলে কিছু কচু কেটে নেওয়া যাক। চলুন বন্ধুরা, আমি রুই মাছের একটা মাথা নিয়েছি, এটা কেটে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমার মাথা কাটা হয়ে গেছে প্রায়। আমি এবার কচুটা একটু সিদ্ধ করে নেব। কচুটা এবার ধুয়ে নেব বন্ধুরা। আমার জলটা দেখুন প্রায় গরম হয়ে গেছে, এবার আমি কচুটা একটু সিদ্ধ করে নেব। কচুটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যেন আমার কচুটা সিদ্ধ হয়ে যায়। কচুটা এবার দেখব সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ আমার হয়ে গেছে বন্ধুরা কচু। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি জলটাকে ফেলে দেব। কচুর জলটাকে আমি ফেলে নিলাম। কড়াইটি আমার গরম হয়ে গেছে, এবার আমি এটা তেল দিয়ে দেব। আপনারা সাদা তেলও দিতে পারেন, সর্ষের তেলও দিতে পারেন। আমি অবশ্য সাদা তেলটাই দিয়েছি। তেলটি আমার গরম হয়ে গেছে, এবার মাথাটি আমি ভেজে নেব। মাথাটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। লাল লাল করে মাথাটি আমি ভেজে নেব, তাহলে খেতে খুব সুন্দরও লাগবে, সুস্বাদু হবে। আমার মাথাটি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কালো জিরে দিয়ে দেব। এর আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমি একটু লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার পেঁয়াজটি। এবার আমি রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা দিয়ে বেশ সুন্দর করে আমি নেড়ে নেবো, যাতে লাল লাল করে ভাজা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে বেশ সুন্দর করে নাড়া দেবো, যাতে আমার আদা বাটাটা পুড়ে না যায়। এবার 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম। কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। আমি কচুটি দিয়ে দেব। কচুটা খেতেও বেশ সুন্দর লাগবে। শুকিয়ে গেছে, এবার আমি মাথাটি দিয়ে দেবো।
মাথাটি এবার আমি সুন্দর করে ভেঙে নেব, খেতে খুব টেস্টফুল হয়। বন্ধুরা কচু তো আমার প্রায় হয়ে এসেছে, দেখুন কি সুন্দর গন্ধ কচুটি আমার গলেছে। এবার এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দেওয়ার মানে এই মানে যে অনেক কচুতে গলার ধরে, তো এই কচুটাকে যদি গলা না ধরে ওই জন্য আমি একটু লেবু রস ইউজ করব, এক চামচ দিয়ে দিলাম। এবারে আমি এক চামচ চিনি দিয়ে দেবো, যাতে স্বাদ অনুসারে খেতেও টেস্ট লাগবে। কচুটি আমার হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে কচুটি নামিয়ে নেব। চিকেন কর্মা করার জন্য যে উপকরণগুলো আমাদের লাগছে সেটা একবার দেখে নিন। তেজপাতা, জৈত্রী, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, কোকোনাট পাউডার, টক দই, চিনি, কাজু বাটা, ঘি, দুধ, কেওড়া জল, সাদা তেল, পেঁয়াজ কুচি, মাংস। প্রথমে আমি মাংসটাকে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। বন্ধুরা আমি টক দই আর লবণ দিয়ে আধা ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিলাম। করার জন্য সাদা তেলটাই ব্যবহার করবেন। প্রথমে আমি পেঁয়াজটি লাল করে ভেজে নেব। লক্ষ্য রাখবেন পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। দেখুন দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি দু চামচ ঘি দিয়ে দেব। তারপরে ফরম দিব, দুটো তেজপাতা, জৈত্রী, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, চারটে লবঙ্গ, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটিকে সামান্য একটু ভেজে নেবেন। আমি রসুন বাটাটা দিয়ে দেব। আদা বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার একটু সাদা তেল দেব।
চিকেন কর্মা অন্য অন্য মাংস থেকে এটা আরো খেতে ভালো। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি কাশ্মীরের লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা আমি এবার লবণটা দিয়ে দেব মাংসতে। এবার আমি একটু নাড়া দেব এটাকে। সেটা আমি এবার ঢেকে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। এবার তেলটা খুব সুন্দর ছেড়ে এসেছে। ঘন ঘন নাড়া দেবেন যাতে লেগে না যায়। দেখুন মাংসটা আমার খুব সুন্দর হয়েছে। এবার আমি কোকোনাট পাউডার দেব। এবার আমি কাজু বাটাটা দেব। এবার আমি 1 চামচ চিনি দেব। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। বন্ধুরা গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। সুন্দর করে মিক্স করে নিলাম গরম মশলা দিয়ে। দেখুন বন্ধুরা আমার চিকেন কর্মা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা প্রায় আমার রান্না হয়ে গেছে। এবার খেয়ে দেখবো রান্নাটি কেমন হয়েছে। চলুন বন্ধুরা দেখা যাক আজকে আমি রান্না করেছি, খেয়ে দেখি কেমন হয়েছে। হরে কৃষ্ণ। খুব সুন্দর হয়েছে রান্না। মা তোর মাংস রান্না খুব ভালো হয়েছে, আমার খুব খেতে ভালো লাগছে। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। মাই মম ইজ দ্য বেস্ট। আপনাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন।